Música কলকাতা ইউটিউব চ্যানেল বরাবরই এমন কাউকে আপনাদের সামনে হাজির করে যার প্রাসঙ্গিকতা আছে আপনারা জানেন যে সম্প্রতি ওয়ার্ল্ড মিউজিক ডে পালিত হয়েছে সঙ্গীত শব্দটি শুনলেই আর বলার অপেক্ষা রাখে না এটা একটা জাদুময় শব্দ এবং এর প্রাসঙ্গিকতা কি আছে সুখে দুঃখে কষ্টে দ্রোহে যন্ত্রণায় আমরা সঙ্গীতকেই মহা ওষুধের মতো বেছে নিই আর সেই সঙ্গীত যার জীবনে থাকে এবং যে সঙ্গীতকে ভালোবাসে না এমন কেউ নেই পৃথিবীতে শিশু এবং সঙ্গীত সব মানুষেরই প্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় হবে হয়তো হয়তো নয় নিশ্চিতভাবেই সঙ্গীত আমরা আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাইলাকে আপনাকে নমস্কার প্রথম কলকাতাতে দর্শক ওনাকে পরিচয় করে দেওয়ার মতো আর নতুন করে কিছু নেই উনি একজন খ্যাতনামা শিল্পী যাকে সবাই চেনেন যদিও প্রায় এক দশক ধরে পর্দার আড়ালে ছিলেন তার তাকে নিয়ে আলোচনাও শোনা যায়নি তবে এক দশক পর তিনি আবার স্বমহিমায় হাজির হচ্ছেন সম্প্রতি দেশের বাইরে শুটিং করেছেন কিছু গান নিয়ে খুব শিগগিরই তাকে দেখা যাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সেই গানের অ্যালবাম আত্মপ্রকাশ পাবে তো দর্শক চলুন আমরা তার সঙ্গে তার কাছে জেনে নেই এই গান নিয়ে তার বর্তমান এবং গান নিয়ে তার অতীত দশ বছর তিনি কোথায় ছিলেন এবং তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আপনি তো দীর্ঘদিন প্রায় এক দশক টেন ইউ বাইরে ছিলেন বাইরে ছিলেন বলতে হচ্ছে পর্দার আড়ালে ছিলেন আপনার গান আমরা শুনতে পাইনি কিন্তু আপনার অনেক অনেক জনপ্রিয় গান আছে যেগুলো আমরা আগে প্রচুর শুনেছি দর্শকরাও শুনেছেন হয়তো এই দশ বছর পর আবার নতুন করে ফিরছেন ভেবে অ্যাকচুয়ালি আড়ালে ঠিক নয় ডেলি রেওয়াজ পরিচর্চা বা গান এমনই একটা কি বলবো কার সাথে তুলনা করব ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক গান ছাড়া আমার মনে হয় না কিছুই আর কি মানে কিছুই নেই মানে সুখ দুঃখ বাচ্চা বয়স্ক সব ধরনের মানুষ গান ছাড়া বাঁচতে পারে না গান ওয়ান কাইন্ড অফ অক্সিজেন এটা আমার মনে হয় তো সো আমার পারিবারিক বা আমার নিজস্ব কিছু কারণে আমি দেশের বাইরে ছিলাম বলেই আমি শোঠ কিছু করতে পারিনি বাট আমি আমার ডেলিকার রেওয়াজ বা আমার রেকর্ডিং এগুলো আমি চালিয়েছি বা মুম্বাইতে যাতায়াত করেছি তো সেই পারপাসে আমার স্টেজ পারফর্মটা হয়নি বা দর্শক দেখেনি বাট আমি কিন্তু সঙ্গীত থেকে দূরে ছিলাম না দর্শকের থেকে দূরে ছিলাম বাট সঙ্গীত থেকে আমি কখনোই দূরে থাকতে পারবো না সঙ্গীত আমার জীবন একটা পার্ট সঙ্গীত ছাড়া আমি কখনোই বাঁচতে পারবো না এর জন্যই আর কি প্রোগ্রাম টোগ্রাম সেভাবে করতে পারিনি আর এখন যেটা আমি দেখছি বা মনে করছি যে গুগল ইউটিউবের মাধ্যমে এখন সব কিছুই দর্শকদের কাছে পৌঁছনোটা খুব ইজি যাদের ফিনান্সিয়াল সাপোর্ট আছে তারাও যেতে পারছে যাদের ফিনান্সিয়াল সাপোর্ট নেই তারাও ইউটিউবের মাধ্যমে দর্শকের কাছে গানগুলো পৌঁছতে পারছে যে কোনো কোনো কিছু হোয়াট এভার ডান্স হোক সিঙ্গিং হোক মিউজিশিয়ান হোক যে কোনো কিছু তো এখন এটা খুব ইজি হয়ে গেছে আমাদের আমাদের সময় এটা খুব টাফ ছিল আমাদের সময়তে ছিল একটা সিডি রেকর্ড করতে গেলে সেখানে পারমিশনের ব্যাপার পাবলিসিটির ব্যাপার তারপরে কোন প্রতিষ্ঠান থেকে বার করে অনেক রকম ক্রাইটেরিয়া ছিল তখন একটা সিডি বার করার মত বার করা মানে অনেক খরচা সাপেক্ষর ব্যাপার বা অ্যাডেরও যে যেটা নাকি এখন এই বর্তমানে কিন্তু সেটা নেই তো আমার একটা গান আমি ফার্স্ট রেকর্ড দুপার দু বাংলায় আর কি রিলিজ হয়েছিল বাংলাদেশের ছিল মমতাজ বেগম আর এপার বাংলায় আমি ছিলাম লায়লা তো দুজনের একটা সিডি রিলিজ হয়েছিল পেয়ারে মোহন ক্যাসেটটার নাম তো মমতাজের চারটে গান ছিল আমার চারটে গান আমি মনে হয় তখনও ছিলাম মনে হয় আই থিঙ্ক আই থিঙ্ক ছিলেন তো তখন গানগুলো খুবই ভালো হয়েছে তখন কিন্তু এই ইউটিউব বা এত কিছু আমাদের সময়ে এসবগুলো ছিল না এখনকার ছেলে মেয়েদের জন্য প্ল্যাটফর্মটা পাওয়া খুবই জরুরি মানে খুবই তাড়াতাড়ি তারা পেয়ে যাচ্ছে বাট আমাদের সময় কিন্তু খুব কষ্ট করে স্ট্রাগল করে আমাদের সেই জায়গাটায় আসতে হয়েছে এখন কিন্তু খুব ইজি ব্যাপারটা সব আপনার কি মনে হয় যে আপনি যে ধরনের গান যে ধরনের গান আপনি বেছে নিয়েছেন সেই ধরনের গানের বাণিজ্যিক ভ্যালুটা কি কম না আমি যে ধরনের গান পছন্দ করি ছোট থেকে আমার গানের জার্নিটা হলো আমার যখন ফিফটিন ইয়ার্স মানে বয়স তখন একটা ইভেন্ট কোম্পানি একটা আরিবর্মন অ্যাওয়ার্ড কলকাতাতে করে তো সেখানে আমি পার্টিসিপেট করি তো আমি এই ভেবে করিনি যে ওখানে আমি কিছু হব তো ভেবেছিলাম যে কিছু না পারি হারি কিন্তু শিখতে তো পারবো অ্যাটলিস্ট তো সেখানে আমি লাকিলি আমি একটা রেশমাঝি খুব পছন্দ করি ডেসমাঝি সিংজির গাওয়া গান তো লম্বি যুদায় একটা গান আমি ওখানে গিয়েছিলাম में बरे सो आई तेरी याद क्यों आई हाय लंबी जुदाई चार दिनों दा प्यारी और रबी लंबी जुदाई তো ওখানে তিনটে রাউন্ড হয়েছিল ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তো ওখানে অনেক যারা কম্পিটিশানে এসেছিল আস্তে আস্তে ওখান থেকে নেওয়া হয়েছে তো আমি তিনটে রাউন্ড ক্রস করে গিয়ে আমি তো ফার্স্ট উইনার হয়েছিলাম তো আশা নিজে আমাকে আরিবাবান আবার হাতে তুলে দিয়েছিলেন এই গানটার জন্য তো উনি আমাকে বলেছিলেন হিন্দিতেই বলি যে তো উনি আমাকে বলেছিলেন যে লাইলা তোমার এলিয়া ক্যালকাটা নেই তো মুম্বাই আ যাও তোমার আওয়াজ বেদার আর জিসকে जिस आर्टिस्ट के अंदर दर्द नहीं होता है वो आर्टिस्ट कभी नहीं बन सकता है तो जो आर्टिस्ट अच्छा है आज प्लेटफॉर्म में है तो उसका अंदर दर्द होना चाहिए जिसके पास दर्द नहीं है वो कभी भी अच्छे से गा नहीं सकते मुंबई कहना तारे अभी मुंबई गए जावर पर गदर फिल्मेर मान उत्तम सिंह जी छेर सकते देखा करी बाली बम्बर जी सकते देखा करी उन्हीं तकन तो থাকতেন लखनऊ वाले थे তারপরে আমি দিলীপ শুক্লা জির সাথে দেখা করি আমি আবু মালিক জিও বললো যে লাইলা জি আপনি মুম্বাই মে আকে رہی হেঞ্চি দাদা ইয়া কা খানা মেরে কো সুট নেহি করতা হ আপনাকে কলকাতা আচ্ছা লাগতা হে তো बोला बोलचे जे ना यहां पे रहिए आपका ब्राइट फ्यूचर है मुंबई ऐसा आ, स्टेट है आपके पास अगर क्वालिटी है वॉइस है तो आपको यहां से मिलेगा यहां पे किसी को কুচ নেহি দেখে বাপাস নেই করতে মুম্বাই আসা হয় আপকে পাস কোয়ালিটি হয় আওয়াজ হ্যায় তো এক মাসের মতন আমি ছিলাম তারপরে আমি লুকিয়ে তাদেরকে না জানিয়ে কলকাতায় ব্যাক করে চলে এসেছি তো হয়নি তো বলেছিল যে আপনার যে ভয়েস আপনার যে মানে শোল গলার যে প্যাটার্ন তো এটা সেই অনুযায়ী স্কেল সেই অনুযায়ী লিরিক সুর যদি হয় সেই টাইপের যদি গান হয় সেটা অনেক ভালো লাগবে মানে সুফি ভয়েস টাইপ অফ মানে এটা দার্দ মানে যেগুলো নাকি কষ্ট ওই গানগুলো আর কি আপনার ওপরে যাবে এরা ওখান থেকে আমাকে বলেছিল বাট আমারও স্ট্রাগেল ওইভাবে আমি মাইন্ডলি নিই যে থাকবো করতেই হবে করবই এই ব্যাপারগুলো ছিল না তখন করিনি তারপর যাই হোক ম্যারি হয়ে গেল এখন অনেক ব্যবসার মধ্যে আমার ইনভলভিং আছে আমার হাজব্যান্ডের অনেক ব্যবসা আমাকে দেখতে হয় তো পাশাপাশি কিছু মিনিস্টার মন্ত্রীদের প্রোগ্রাম থাকে বা যারা ভালোবাসে ফ্রেন্ড সার্কেল রিকোয়েস্টে অস্ট্রেলিয়া হোক দুবাই হোক যা সিঙ্গাপুর হোক সিঙ্গাপুর আমার সেকেন্ড হোম তো ওখানে বললে আমি না করতে পারি না যারা প্রবাসী বাঙালি যারা শুনতে চায় আমার গান তো ভালোবেসে না আমার ইচ্ছে করে না বলে করতেই হবে তো কিছু যেগুলো নাকি খুব রিলেটেড মানে যারা ভালোবাসে শুভাকাঙ্ক্ষী তাদের কিছু কিছু কাজ আমি করি বাট কলকাতায় সেইভাবে যেরকম শো করতাম আমি দিনে হয়তো তিনটে চারটেও প্রোগ্রাম করেছি আমি এক এক সময় এটা হচ্ছে দু হাজার নয় দশ এগারো এরকম হ্যাঁ এখন শো এর এটা খুবই কম খুব কম তখন কিরকম মানে শো করে তখন তো তখন এত ইউটিউব টিউব ছিল তখন আমাদের প্রোগ্রাম হতো টিকিট সেলিং শো এখন তো তখন গ্রামগঞ্জে তো ভিডিও হল ছিল এখন তো আয়োনক্স প্রাইভেট থিয়েটারে মানুষের পিভিউ থিয়েটার যেটাকে বলে সেখানে মানুষ গিয়ে মুভি দেখছে পার্সোনাল জন একটা মানে সিনেমা দেখছে গান শুনছে বাট তখনকার সময় ভিডিও আমি দেখতাম কত দূর দূর থেকে মানুষ সাইকেলে বসিয়ে বাচ্চাদের নিয়ে ওই শীতের রাত্রে গান শুনতে আসতো ভোরবেলা বাড়ি যাবে বাসের মাথায় করে বসে আসছে হ্যাঁ তো খানকার এসডিপিও প্রধানরা যারা ছিলেন বলতেন যে আপনি একটু লেটে যাবেন আপনি একটু বসুন আপনি এত ভালো প্রোগ্রাম করুন আপনি চলে গেলে প্যান্ডেল সামলবও কি করে আমি যখন শো হয়ে যাবে দর্শক সঙ্গে সরাসরি তঅপর একটা আপনার যোগাযোগ ছিল আপনি তখন টিকিট সেলিং ছিল মানে তখন আমার আমার সময় কিরকম ছিল আমার আমাদের আমার যখন একটা গ্রুপ ছিল তখন সেখানে ঋতুপর্ণা প্রশঞ্জিত ছিল আর কি মেন ওরা দুটো তিনটে চারটে গান কোতোর বুম্বাদাও খুব ভালো বলতো যে তুমি যেখানে আছো কোনো প্রবলেম নেই কোনো আগুনও ধরবে না কোনো কিছু হবেও না তো তুই আছিস আমার কোনো টেনশন নেই তো ওরা কি কত দশ পাঁচ মিনিট মুখ দেখাতো কিন্তু প্রোগ্রামটা আমাদেরই করতে হতো আচ্ছা যে প্রশ্নটা করছিলাম যেটা হচ্ছে তখন তো টিকিট সেলিং ছিল আচ্ছা এই মুহূর্তে যে আপনি আপনার যে সম্প্রতি শুটিং করেছেন গানটা নিয়ে সেটা আপনি ইউটিউবে প্রকাশ করবেন ইউটিউবের দর্শকদের দেখে না ওই যোগাযোগটা কি মানে ওই রকমভাবে ইন্টারঅ্যাক্ট করা হবে মানে আপনি সেই মজাটা সেই পাবেন অ্যাকচুয়ালি এখন এর মজাটা আরেকটু ডিফারেন্ট হয়ে গেছে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই পাল্টায় যুগ বদলাচ্ছে সবকিছুই কিছুই বদলাচ্ছে তখন কানে শুনে চোখে দেখে দেখতাম যে আমার পপুলারিটি আমার গান কীরকম ভালো লাগছে কতটা আমাকে দর্শক চাইছে এমনও হয়েছে এক একটা স্পট এক একটা মানে জায়গায় আমি পাঁচ বছর ছয় বছর প্রোগ্রাম করেছি আমি গিয়ে নিজে কর্ম যারা নাকি ওই প্রোগ্রামের কর্তা তাদেরকে বলতাম যে এক আর্টিস্ট নিয়ে প্রত্যেক বছর আপনারা আমার কাছে আসছেন নতুন নতুন বলে লাইলা আপনাকে চাইছে আমরা কি করব। তা এখন মজাটা হচ্ছে মানুষ ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারছে ম্যাসেজে লিখছে যে তারা থেকে কী জানতে চায় কার আমার কাছাকাছি তো তখন আসতে পারতো না গাড়ির পেছন পেছন দৌড়াতে একটা অটোগ্রাফের জন্য এখন সেটা নেই সেই অটোগ্রাফের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এখন সাবস্ক্রাইব করবে বা ডাইরেক্ট মতামত দেবে এবং আমাকে কোশ্চেন করলে আমি সেটা মানে আমি উত্তর দিতে পারবো যে তারা কি জানতে চাইছে আমার কাছে বা কোন ধরনের কোন গান তারা আমার গলায় শুনতে চাইছে এখন দর্শকরা আরও আমার কাছাকাছি চলে এসেছে ইউটিউবের মাধ্যমে আর আমিও দর্শকদের কাছাকাছি একদম মনের কাছাকাছি কেন ওই স্টেজ থেকে তো অত অন্ধকারে অত লাইট থাকতো আমি তো দেখতে পেতাম না শুনতাম গান পছন্দ হচ্ছে নাচছে বলতাম বসো শান্ত হয়ে প্রোগ্রামটা ভালোভাবে হোক মা বোনেরা আছে গায়ে পড়ে যেতে পারে টেক্সিডেন ইনসিডেন্ট হতে পারে বাট এখন মনে হয় আরও বেটার হয়েছে যে আমি দর্শকরা আমাকে কোশ্চেন করলে বা আমি সেটা উত্তর দিতে পারছি বা তাদের প্রবলেমগুলো বুঝছি বা তারা আমার কাছ থেকে কোন গান শুনতে চাইছে আমি সেটা চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল লাইলাদি শোল মাধ্যমে তাদেরকে প্রেজেন্ট করা সেই গানটা যাতে তাদের ইচ্ছেটা আমি এ করতে পারি এটা এখন খুব সুবিধা হয়েছে তখন তো বুঝতাম না কী গান চাইছে অবশ্যই কোনোদিন কোনো দর্শক বলেও নি আমি আজ পর্যন্ত কিন্তু আমার কোনো কেউ আছে না চিরকুট রিকোয়েস্ট করে আমি যাই সিলেকশান দিতাম তাতেই তারা খুশি মানে আমাকে কোনো সময় বলেনি যে এই গানটা শুনবো মানে যেই সিলেকশান যেই প্রোগ্রামে যেই সিলেকশানই আমি করতাম সেটাইতেই তারা অলওয়েজ খুশি থাকত তাহলে এবার একটা গান শুনুন আর একটা গান আমি গাইছি আমার খুব পছন্দের একটি গান রেশমা জিরি গাওয়া জুদাইটা তো সবাই গায় এটা কমন যেহেতু হয়ে গেছে তো আর একটা গান আমার ইচ্ছে আছে আমি শুট করব বা ইউটিউব আমার চ্যানেলে ছাড়বো তো গানটা আমি দু লাইন গাইছি अखियानू अखिया को कोल, चन पर आ, 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 बोले भावे ना बोल अखियानू रे अखियाल को किया नूर देखनी जा सू मुख पर तविया निर मेरे बसी ढोला दूर दूर जा भी गुरुदास लाल छे আপনি তো মমতাজ বেগমের সঙ্গেও গান করেছেন রুণালালার সঙ্গে করেছেন তো আমরা এবার পরপর শুনে নেবো এই দুজনের সঙ্গে আপনি কি গান গেছেন আপনার কণ্ঠে একটু শুনে নেব ওদের কাছে ঈদ আর আমাদের এখানে দুর্গা তো তখন একটা ঈদের জন্য একটা মমতাজ গিয়েছিল একটা ঈদের ঈদ পারপাস আর আমি গিয়েছিলাম পুজো পারপাস তো এটা নতুন গান একদম নতুন লিরিক করা হয়েছিল আর আরমান খান বলে একজন মিউজিক ডিরেক্টর ছিল ঠাক বাংলাদেশেরই উনি এটা মিউজিক কম্পোজ করেছিল তো ওই গানটা আমি একটু শোনাচ্ছি ইউটিউবে আছে ধিন নাকি ধিন তানা না ধিনে ধিন্নকে ধুম হাতের কাকন পায়রেন রুমঝুমা ঝুমঝুম পবন আমার কানে কানে বলছে বারে বারে পুজোর আগে প্যারে মোহন ফিরবে আমার দাঁড়ে তোরা বাজারে বাজারে বাজা ঢোলে বাজারে সবে মিলে দেখবে আমার মহারাজারে তোরা বাজারে বাজারে বাজা জরছে বাজারে প্যারে মোহন হিমেরি মহারাজা রেলা থাকা ফুরাবে অন্তরে প্রেমে পড়াণ ভরে তার ভালোবাসার জৌল সে বুকে টেনে নেব বারে বারে তোরা বাজারে বাজারে বাজা জৌলে বাজারে সবে মিলে দেখবি আমার মহারাজা রে তোরা প্যারে মোহন হি মেরি মহারাজা রে ধুমতা না না ধিনক ধিনক ধুম হাতের কাকুন পায়ের নুপুর রুমঝুমা ঝুমঝুম না আমার কানে কানে বলছে বারে বারে ঈদের আগে প্যারে মহারাজা মহারাজারে গানটা নিশ্চয়ই বিশেষ একদিনের জন্য নয় বিশেষ কোনো দিনের জন্য নয় তাই না তারপরে কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের বাংলায় অথবা আমাদের আমাদের এই পশ্চিমবঙ্গে গানের চর্চা যেভাবে বেড়েছে ঠিক সেইভাবে আমাদের গণমাধ্যমগুলো তার প্রচার প্রচারের ক্ষেত্রে এগিয়ে আসছে এখানে একটা কথা আছে আমাদের জি টিভি জি বাংলা সারেগামা এবং এখন জুনিয়র লিটিল সুপার সিঙ্গার হচ্ছে আমি দেখি এই দুটো অনুষ্ঠান আমি দেশের বাইরে থাকলেও আমি দেখি কলকাতা আসলেও আমি দেখি যেখানেই থাকি না কেন দেখি অনেক মানে ভালো ভালো ট্যালেন্ট আছে যারা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তারা ভালোভাবে এগোতে পারছে না সেগুলো এই মানে এই মঞ্চর থেকে তাদেরকে গ্রুমিং করে এবং সেভাবে তাদেরকে শিখিয়ে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে কিন্তু যখন নাকি শো শেষ হয়ে যাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এক একসময় যখন নাকি ওটা মানে মনে পড়ছে না ঠিক আওয়াজ কি দুনিয়া ইন্ডিয়ান আইডল যেখান থেকে শান শ্রেয়া ঘোষাল এরা কিন্তু আজকে বম্বের একটা ব্র্যান্ড মানে এদের বাইরে ভাবা যায় না কিন্তু আমাদের যে জি টিভি হোক বা স্টার জলসার যে প্রোগ্রামগুলো হচ্ছে এই প্রোগ্রাম যতদিন চলে এই আর্টিস্টরাও ততদিন থাকে এরপরে কিন্তু এদের খুঁজে পাওয়া যায় না আর আমি একটা কথাই বলতে চাই যেহেতু আমার একটা চ্যানেল হয়েছে ল্যালারি শোল তো কোনো ট্যালেন্ট কোনো ভালো কিছু যারা খুব ভালো গায় যাদের সত্যি ট্যালেন্ট আছে যারা গান তাদের ধ্যান জ্ঞান প্রাণ তো যদি আমার কোনো হেল্প তাদের দরকার হয় তারা যদি আমাকে আমার টুইটার আছে আমার ইনস্টাগ্রাম আছে আমার ফেসবুক আছে তারা যদি তারা আমার কাছে কোনো হেল্প চায় আমি ডেফিনেটলি তাদেরকে হেল্প খুব সুন্দর কারো যদি একটা হারমোনিয়াম দরকার হয় বা কেউ একটা সেতার চাইছে যে সে সেতারের মধ্যে সে অনলি সে ক্লাসিক্যালের উপরে করবে আমি নট অনলি বলছি না যে সবাই হিন্দি গানই গাইবে সবাই প্লেব্যাক করবে অনেক ঘরানার গান আছে লোক লোকসঙ্গীত আছে ফোক আছে বিভিন্ন প্যাটার্নের গানের তো অনেকগুলো ডিভিশান আছে অনেকগুলো সাবজেক্ট আছে যে যেটাকে পছন্দ করে আর কি তো সেটাই আমি আমার বলার রইল আমি যেহেতু ইন্টারভিউতে বসেছি আজকে তো কোনো ট্যালেন্ট কোনো কেউ যদি মনে করে যে তার গান করার খুব ইচ্ছে বা তার কোনো একটা কিছু প্রবলেম সে গানটা করতে পারছে না বা একটা হারমোনিয়াম কিনতে পারছে না বা একটা তার দরকার বা কোনো এনি টাইপ অফ গাইডলাইন তো সো সে যেন আমার ফেসবুক ইসে আমাকে যেন পোস্ট করে বা লেখে ডেফিনেটলি আমি তাকে হেল্প করব খুবই খুবই সাধুবাদ আপনাকে আপনার উদ্যোগটা প্রশংসনীয় উদ্যোগ আপনাকে দুটো প্রশ্ন করব একটা হচ্ছে যে আপনার নামটা নিয়ে আমার আমার এবং অনেকেরই খুব কিছু নেই তো বলবেন এর পেছনে কোনো এটা অনেক বড় হিস্ট্রি বলতে গেলে যখন আর ডি বর্মন অ্যাওয়ার্ড হয় তখন থেকেই তো আমি যখন উইনার হয়ে গেলাম তখনই তো আমার শোয়ের তখন খুব শো ইভেন্ট ফিভেন্ট ডাকছে প্রোগ্রাম করছি তো যে ধরনের আমি গান ও যে বললাম যে ধরনের গান আমি গাই তো সেই ধরনের গান শ্রোতারা কেউ আর চেয়ারে বসে প্রোগ্রাম দেখার গান নয় অল এভরিব এনজয় তো তখন এক অর্গানাইজার আর কি আমাকে ফানি করে বলে যে তুমি এত ধরন এই গানগুলো গাও সবাই মজনু হয়ে যায় গানগুলো শুনতে শুনতে চেয়ার ভেঙে যায় পরে কর্মকর্তারা বলে চেয়ারের দাম দিয়ে যাবেন এই করবেন তো নামটা না কেমন যেন একটা ইয়ে হয়েছে তাই আমি তো ঠিক আছে একটা নাম যদি মনে হয় কিছু দিতে তখন কলকাতায় ছিল জোজো জোজো আর আমার একসাথে অনেক প্রোগ্রাম একই স্পটে থাকতাম আমরা কিছু না তখন বললো যে যোজনও কিন্তু যোজো নাম নয় হ্যাঁ তো ঠিক আছে যে যা মনে করবে একটা নাম দিলেই হয় অসুবিধা নেই তখন একটা ফানি করে একটা লায়লা দিয়ে ফেলো ওই লায়লাতেই ফেমাস হয়ে গেলাম আচ্ছা এ তো ছিল লায়লার গল্প আসল নামটা আসল নাম তো আমার সুপর্ণা তো এটা আমার ভালো নেম আর এখন লাইলাতেই আমি আমার ফাংশন জগতের যত সিডি অডিও এভরিথিং এভরিবেডিজ নোজ আর লাইলা প্রিয় দর্শক কথা গান আলোচনা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাব না আপনাদের জন্য আমাদের প্রিয় শিল্পী তার পছন্দের কিছু গান শোনাবেন এবং আমরা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব ততক্ষণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন নমস্কার আমার সিজনের থার্ড সং যেটা লাম্বি জুদাই তারপর আর একটা গান তারপরে যেটা আমার রিলিজ হবে সেই গানটাই তাহলে শোনাই দু লাইন হৌ গয়ে। तेनू लग गए लग गए लग गए आवेरे सबकी बाराती आई डोली तू भी लाना दुल्हन बना के हमको राजा जी ले जाना सबकी बाराती आई डोली तू भी लाना दुल्हन बना के हमको राजा जी ले जाना सबकी बाराती आई चाह था वह सोचा था मैंने क्या क्या थे माँ दिल की आँखों में आँसू आए हाय आँखों में आँसू आए पर कोई ना आया अब तो किसी को भी अपना के है बुलाना सबकी बाराती आई डोली तू भी लाना दुल्हन बना के हमको राजा जी ले जाना सबकी बाराती आई e aí